পিরোজপুরের ভান্ডারিয়া শিশু পার্কে মায়ের সাথে ঘুরতে এসে সেতু থেকে পড়ে নিখোঁজ সাড়ে চার বছরের সিনথিয়া নামের শিশুকন্যাটিকে খুঁজতে ২০ ঘন্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে বেইলি ব্রিজের গার্ডারের ভাঙা অংশ দিয়ে খরস্রোতা পোনা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। শিশুটির বাড়ি জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র কন্যা। এখন পর্যন্ত কোস্টগার্ডের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ব্রিজের উপর থেকে একটি মেয়ে পানিতে ডুবে যায়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আমরা আমাদের সহযোগিতায় কোস্টগার্ডের সহযোগিতা এবং আমাদের উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম আমরা চেষ্টা চালাই। আমরা এখনও এখানে উদ্ধার কাজের জন্য চলমান আছি। আমাদের সাথে কোস্টগার্ড এবং আমরা উভয় একত্র হয়ে আমরা উদ্ধার কাজ পরিচালনা করতেছি। যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ আমরা চালাই যাব ইনশাআল্লাহ। এই মর্মান্তিক ঘটনায় মেয়েটির স্বজন এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওমর আল হাসান, এম আই টেলিভিশন।